দশক মাছ মাংসের বাজার দরে তথ্য জানাবো বাজার দরে তথ্য জানাতে গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম নজরুল গাজীপুরে মাছ মাংসের আজকের বাজার দর কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা কি তথ্য রয়েছে জানাবেন লাভ আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু মাছ মাংস এবং মশলাদার পণ্যের দাম কিন্তু বেড়েই চলেছে তো গাজীপুরের আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে কাঁচা বড় বাজার কাঁচা বাজার এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের পণ্যই পাওয়া যায় একই বাজার থেকে এখানে কিন্তু আপনার জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু মাছ মাংসের যে দামটা রয়েছে সেটা কিন্তু বেড়েই চলেছে তো এখানে কিন্তু আজকে যে ব্রয়লার মুরগি সেটা কিন্তু দাম কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো এখানে আমরা দেখেছি যে বাজার যে কমিটি সেই কমিটি কিন্তু ব্যবস্থাপনায় প্রতিটি দোকানে কিন্তু তারা মনিটরিং করছেন এবং এর ফলে কিন্তু মুরগির বাজার কিছুটা কমছে এবং মাছ মাংসের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু আপনার আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে যে এখানে কিন্তু সবকিছু কিন্তু ঊর্দ্বমুখী রয়েছে অর্থাৎ সবজির যে বাজার রয়েছে সে বাজারে নানা অজুহাতে কিন্তু সারা বছরই বাড়তে থাকে এই সমস্ত বাজার ব্যবস্থা তো আপনার জানেন যে শক্ত সিন্ডিকেটের বলয়ে কিন্তু বাজারগুলো রয়েছে তো এই বাজারের ভিতরে যে আপনার যে একটি সিন্ডিকেট সেটি কিন্তু সব জায়গায় আমরা লক্ষ্য করেছি অর্থাৎ শাক সবজি থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এই সিন্ডিকেটের কপলে কিন্তু পড়েছে বাজার ব্যবস্থা তো আমরা যদি এখানে আমরা যদি কথা বলতে চাই যে বাজার কমিটির যে সভাপতি রয়েছেন তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সুবান আব্দু সুবানের সাথে উনি জানার চেষ্টা করব যে বাজার এরকম উঠানামা করে কারণটা কি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা দেখেছি ঈদ বাজার এখনও বাজার সেই আগের মতো স্বাভাবিক পর্যায়ে আছে তবে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু যেহেতু বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস এটার মাল আপ ডাউন করতেই পারে আমরা মাছ বাজারে গিয়েছি আমরা মাছ বাজারে গিয়ে জিজ্ঞেস করেছি সে তারা বলেছেন ব্যবসায়ীরা যে আগের পর্যায়ে আছে আমরা দেখেছি মুরগির বাজারে যেখানে মুরগি ব্যবসায়ীরা তাদেরকেও জিজ্ঞেস করেছি মুরগির দাম আরো অনেক কমে গেছে একশো ষাট টাকা পর্যন্ত কেজি মুরগির দর চলছে মাংস সেখানে বেচা কিনেই নেই সারা বাংলাদেশের যে বন্যার প্রভাব পড়েছে সেই কারণে হয়তো এই যে তরুতরকারি যে গাছগুলো সেগুলো হয়তো মারা যাচ্ছে যার জন্য ঠিকমতো কাঁচামাল তারা সরবরাহ করতে পারছে না আমরা চাই সব সবসময় আমাদের যে মনিটরিং কমিটি করে দিয়েছি সেই মনিটরিং পরিচালনা করছে পরিদর্শন করছে কোথাও এদিক সেদিক হচ্ছে কিনা কোনো কোনো প্রকারে ভুক্তভোগী না হয় আমরা সেইভাবে দৃষ্টি রাখছি আমাদের গাজীপুরের জেলা প্রশাসক আমাদের গাজীপুর পুলিশ পুলিশ কমিশনার মহোদয় সাহেব আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমাদের গাজীপুর কাটামলার দর মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান যেভাবে আপনি উনি বাজার বাজার কমিটি সভাপতি যেটা বলছেন যে আপনাদের শক্ত মনিটরিং যে ব্যবস্থা সেটা কিন্তু বাজারে রয়েছে এর ফলে কিন্তু মাংসর যে বাজার রয়েছে অর্থাৎ মুরগির যে বাজারটা সেটা কিছু সহনীয় পর্যায়ে এসেছে এবং আপনারা জানেন যে এখন সারা দেশে পানির বন্যার যে অবস্থা এই কারণে বিস্তলাগুলো পানির তলে তলিয়ে যাচ্ছে হয়তোবা এই বাজার পরিস্থিতি মানে আবার নিয়ন্ত্রণহীনতার পর্যায় চলে যাওয়ার শঙ্কা মানুষ সাধারণ মানুষ এবং নানা কারণে কিন্তু বাড়তে ছিল বাজার ব্যবস্থা তো আপনি জানেন যে গাজীপুরের সবচেয়ে এই কাঁচা বাজার যেটা আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু গাজীপুরের শিল্প অধ্যুষিত মানুষের লাখ লাখ মানুষ কিন্তু এখান থেকেই প্রতিদিন কেনাকাটা করেন এবং বাজার করে নিয়ে নেন নিয়ে যান এখানে কিন্তু আমি বাজারের গ্রুপ প্রতিটি দোকানে ঘুরে দেখেছি যে বাজার যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু মানুষের কয় ক্ষমতার বাইরে রয়েছে অর্থাৎ নিম্ন আয় যে মানুষ রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা বাজারে নিয়ে এসে এক হাজার টাকা মাছ এবং দুই কেজি চাউল কিনলে কিন্তু তার কোনো বাজারে করতে পারে না এরকমটাই অভিযোগ করছেন তবে আমরা দেখেছি এখানে লক্ষ্যণীয় বিষয় হলো যে বাজার যে কমিটি রয়েছে তাদের কিন্তু শক্ত মনিটরিং রয়েছে বাজারে অর্থাৎ এখানে কিন্তু বাজারের শক্ত এর কারণে কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে এই বাজারটায় রয়েছে অর্থাৎ শাক সবজি মাছ তরকারি যাই আছে কিছুটা একটু কিন্তু রয়েছে তো আমার কাছে এই ছিল গাজীপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক গাজীপুর বাজার থেকে মাছ মাংসের বাজার দরে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী